যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সহায়তা প্রবেশে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। ব্রাজিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল হামাস সংঘাত বন্ধে প্রস্তাবটি আনে। খসড়া প্রস্তাবে গত সোমবার 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু পরে তা 24 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। স্থানীয় সময় বুধবার খসড়া প্রস্তাবের পক্ষে 12 সদস্য দেশ ভোট দেয়। রাশিয়া ও ব্রিটেন ভোট দেওয়া থেকে বিরত ছিল, আর বিপক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা 15। প্রস্তাবটিতে ভেটো দেওয়ার কারণ হিসেবে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, উত্থাপিত প্রস্তাবটি নিয়ে হতাশ যুক্তরাষ্ট্র, কারণ এতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ করা হয়নি। সংঘাত নিরসনে ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গত বুধবার গাজায় জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার প্রবেশাধিকারের জন্য অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশের জন্য দরকার অন্তত 9 সদস্য দেশের সমর্থন, তবে স্থায়ী 5 সদস্য দেশের যে কোনো একটি ভেটো দিলে তা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়। এদিকে ত্রাণ নিয়ে 20টি ট্রাক মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ঢুকবে শুক্রবার। এদিন সকাল থেকে ট্রাকগুলো সীমান্ত পাড়ি দেওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় সীমান্তের ওপারের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এসব রাস্তা মেরামত জরুরি। সব ঠিক থাকলে শুক্রবার সকাল থেকে ত্রাণবাহী ট্রাক গাজায় ঢোকা শুরু হবে। এর আগে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হন। এ বিষয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে ইতোমধ্যেই একটি বিমান উত্তর সিনাইয়ের আল আরিশ বিমানবন্দরে এসে পৌঁছেছে। রাফাহ সীমান্তের কাছে জ্বালানি ও মানবিক সহায়তা সামগ্রী বহনকারী কয়েক ডজন ট্রাক এখন গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। গাজার উত্তরাঞ্চলের ইরেজ সীমান্ত দিয়ে 7 অক্টোবর ইসরায়েলে আক্রমণ করে হামাস। এ ঘটনার পর সীমান্তটি বন্ধ ঘোষণা করে ইসরায়েল। ফলে রাফাহ সীমান্তটি এখন বেসামরিক নাগরিকদের জন্য গাজা ত্যাগ করার একমাত্র স্থলপথ। গাজায় মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও রাফাহ এখন গুরুত্বপূর্ণ সীমান্ত। এ ক্রসিং মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ, যেটি গাজার দক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও 2টি সীমান্ত পথ আছে, সেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই এখন বন্ধ। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।